স্যার, আপনার সাথে কথা আছে। বলো কি কথা আছে? স্যার, আমরা রোজ রোজ সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত আউটডোরে ডিউটি করতে পারবো না। আমরা মানে কারা? কে কে? আমার মনে হয় তুমি খালি তোমার কথাটা বললে খুব ভালো হয়। দশ মিলি করিকায় ওদের কথা কি বলবে? ও তো ইয়াদের সকলের মুখপাত্র। কি রে গৌরা, ভুল ভুল মুখ নাড়ায় ভুল। এক মিনিট, তুমি না কিছুদিন আগে এখানে এসে ঝামেলা করেছিলে? এখন তো সে তো আপনার মনে আছে, হ্যাঁ, বড় একখানা ঝটকা দিয়েছিলাম বটে। আমার কথা ভাবতে হবে না, এখন উহাদের কথা শুনেন। আরে গুড়া, ভুললা কেন? হ্যাঁ স্যার, আমাদের সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত ডিউটি, তার বেশি আমরা কাজ করতে পারবো না। কারণটা কি? কারণ আবার কি? আমরা স্যার বেকার খাটতে পারবো না। এই বেকার কোথায়? তোমরা তো ওটি পাও। ওটির মায় পড়ে থাকলে ও বাড়িতে যায় বউয়ের কাছে চটি খাবে, চটি, বুঝলেন? হ্যাঁ স্যার, আমাদের ঘর সংসার আছে, আমার ব্যক্তিগত জীবন আছে। আমরা স্যার 8 ঘন্টা কাজ করব আর 8 ঘন্টা আনন্দ করবো। আপনারা ইয়াতে এতটা হিডেক নিচ্ছেন কেন? ওনার তো শুনলাম বউ কার সাথে নাকি ভেঙে যাইছে। আপনি তো এখন কুমারা, কার্তিক কুমার, তা ওনার পাল্লায় পড়ে নিজের এনজয় কান মাটি করছেন কেন?
গৌর, ভগবান না করুন যদি এমন একটা দিন আসে যেদিন দেখলে তোমার মা বাবা অথবা স্ত্রী খুব অসুস্থ এবং বিকেল চারটের পরে তাদের ডাক্তারের প্রয়োজন হয়েছে, তারা কিন্তু আমাদের হেলথ সেন্টারের বাইরে লাইনে এসে দাঁড়াবে এবং সেদিন আমি কিন্তু তাদের চিকিৎসা করব। বিকেল চারটে হোক, রাত বারোটা হোক, আমার হেলথ সেন্টারে যদি পেশেন্ট আসে আমি তার চিকিৎসা করব এবং আদিত্য আমার সঙ্গে থাকবে। তোমাদের কাউকে কোনো প্রয়োজন হবে না আমার। কোন ডাক্তার না তুই ভাঙবি তুই মুচকাবি না, আমি তোকে দেখে নিব আমার নাম দুর্যোধন হাতি। ফালতু ফালতু মাইরি তোমার কথায় আমরা নাচলাম। আমার কথায় নাচলি মানে? আমি আমার অসুবিধা হচ্ছে তাই করলাম। তোর যদি অসুবিধা মনে না হয় তাহলে তোরা গেলি কেন আমার সঙ্গে? সেটাই তো ভুল করেছি, আর কোনোদিন যাবো না। যাবি না যাবি না। আর তাছাড়া নতুন ডাক্তার আদিত্য ডাক্তার সবাই যখন হাসপাতালে থাকতে পারে তখন আমরাই বা রোগী দেখতে থাকতে পারবো না কেন? ছোড়া কি রে, নতুন বিয়ে করেছিস, কোথায় বউকে বেশি বেশি সময় দিবি তা না? বউ যদি জানতে পারে যে আপনাদের পাল্লায় পড়ে আমি উল্টো পাল্টা ভুলভাল কাজ করেছি তাহলে বই আমার মুখে উল্টো থুতু দিয়ে চলে যাবে। তাছাড়া নতুন ডাক্তার ভালো, সে আমাদের ভালো চায়। আমি নতুন ডাক্তারের পাশে আছি, তোমরা থাকতে চাইলে থাকো ভালো, না থাকলেও কোনো ক্ষতি নেই। কিন্তু সুখে থাকতে ভূত দেখিল। শোন গৌরা, ই সালো মাটির তলার মানুষ মাটির তলাতেই যাইবে, তুই আর আমি হাজার চেষ্টা করিলেও মাটি থেকে উপরে উঠাতে পারব না। চল চল। দুর্যোধনটাই হারামির হাত বাক্স, কেন যে নতুন ডাক্তারের পেছনে লাগতে গেল কে জানে। প্রথম মহাভারতের কথা আর ভাবছিলাম কি ভয়ানক ভাবে প্রাসঙ্গিক কয়েক হাজার বছর আগের তো লেখা, কিন্তু আজকের এই রাজনীতি কূটনীতি সমাজনীতি মানবিক সম্পর্কগুলোর ওপর গভীর ছায়া তার। আচ্ছা মহাশ্বেতা, এই মহাভারতে পান্ডব কৌরব যুদ্ধ করে মরুক এটা যেন কে বেশ চেয়েছিল? শকুনি? না, শকুনি নয়, সে বাড়ি বোকা ছিল, তার ঘাড়ে বন্দুক রাখা হয়েছিল, সে তাই খলনায়ক হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছিল। খেলা অন্য কেউ অন্যভাবে আড়ালে থেকে করেছিল। ঠিকই বলছি, বিদুর ব্যাসদেবের তৃতীয় পুত্র বিদুর, প্রথম পুত্র ধৃতরাষ্ট্র অন্ধ, দ্বিতীয় পুত্র পাণ্ডু রুগ্ন, তৃতীয় পুত্র বিদুর সুস্থ সবল মেধা সম্পন্ন ধর্মপ্রাণ, কিন্তু দাসী পুত্র বলে রাজ সিংহাসন থেকে সে চিরকালের জন্য বঞ্চিত, আর তারই জন্য প্রতিশোধ নিতে। গল্প বানাচ্ছেন? আমি না, যারা আজকাল মহাভারত নিয়ে রিসার্চ করছেন তাদের মধ্যে একজন বিখ্যাত লোকের লেখা পড়ে জেনেছি। আপনি ভাবছেন যখন কলির কাছে কিংসুক এলো এইটা নিয়ে মাথা ঘামানোর কথা, তখন ডক্টর কর্ণ চৌধুরী কি নির্লিপ্ততায় মহাভারত চর্চা নিয়ে নিয়োজিত রয়েছেন। একেবারে ঠিক বলেছেন, আমি ভাবছিলাম অত্যধিক টেনশনে আপনার মা।
মানসিক ভারসাম্য খোয়া গেছে। ঠিকই তো, ঠিকই তো, আপনার মতো মানুষের পক্ষে সেটা ভাবাই তো স্বাভাবিক। কি বললেন? বলছিলাম যে আমাদের মধ্যে কোনো বিদুর নেই তো। শুনুন ডক্টর চৌধুরী, সারাদিন বিনোদিনীতে খাটাখাটুনির পর না এসব হেয়ালি একদম ভাল লাগে না। আপনি সহজ কথা সরল ভাবে বলুন। সরল ভাষায় তাহলে বলি, অ্যাকর্ডিং টু ডক্টর শীতাংশু চৌধুরী, কিংশুক একজন প্রফেশনাল কিডনি পাচারকারী, ঠিক? হ্যাঁ ঠিক। শীতাংশু চৌধুরী এও বলেছিল যে কিংশুক বিদেশে উড়ে গেছে। হ্যাঁ, তাতে কি চলে গেছে বলে কি আর ফিরে আসতে পারে না? অ্যাকর্ডিং টু ডক্টর শীতাংশু চৌধুরী, কিংশুক একজন প্রফেশনাল কিডনি পাচারকারী, ঠিক? হ্যাঁ ঠিক। শীতাংশু চৌধুরী এও বলেছিল যে কিংশুক বিদেশে উড়ে গেছে। হ্যাঁ, তাতে কি চলে গেছে বলে কি আর ফিরে আসতে পারে না? আসতেই পারে, আসতেই পারে, কিন্তু মোটিভটা কি? কিংশুকের ফিরে আসার উদ্দেশ্যটা কি? নতুন করে বিজনেস শুরু করা? যদি তাই হয় তাহলে সে উড়ে গেছিল কেন? কেন, 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 কেন? কোনো ভয়ে? কার ভয়ে? কার ভয়ে সে উড়ে গেছিল? তার মানে এখন বর্তমানে সেই ভয়টা আর নেই। বাই দ্য ওয়ে মিস অধিকারী, যদি সে ফিরেই এলো তাহলে অলির কাছে সে আবার নতুন করে গেল কেন? অলির সঙ্গে দেখা করতে গিয়েছিল কারণ ও মনে করেছিল যে অলি ওদের নাম বলে দিয়েছে কিনা সেটা জানতে চায়। না 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 না, সেই ভয় যদি থাকতো তাহলে সে কিডনিটা অপারেট করে অলিকে তখনই মেরে ফেলতে পারতো। বারবার জন্যই হয়তো রাস্তা পেরিয়ে গিয়েছিল। না না না, আপনার যুক্তিতে কোনো দম নেই মহাশ্বেতা, কোনো দম নেই, কোনো দম নেই। যদি কলির মধ্যে তার প্রাণ সংশয়ের বিন্দু মাত্র সম্ভাবনা দেখতে পেত তাহলে অঙ্কুরেই বিনাশ করত, কলিকে পথের কাঁটার মতন উপড়ে ফেলে দিতে পারত। এরমও হতে পারে যে সে অপূর্ণ কাজটাই সে পূর্ণ করতে গিয়েছিল। যদি তাই আসে, যদি সেই অপূর্ণ কাজটা পূর্ণ করতেই কিংশুক কলির কাছে ফিরে আসে, তাহলে যে মুহূর্তে কলি কিংশুক কিংশুক বলে চিৎকার করে উঠেছিল তখনই 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 সে বালিশ চাপা দিয়ে কলিকে মেরে ফেলল না কেন? তার বদলে সে ভয় পেতে গেল কেন? ভয় পেয়ে পালিয়ে গেল কেন? এইখানে আমার সবচেয়ে বড় সন্দেহ, সবচেয়ে বড়। না 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 না, অন্য কোনো খেলা, অন্য কোনো খেলা কেউ খেলছে আর সেইখানেই কোনো অলীক বিদুরের উপস্থিতি। চিন্তা ক্রমাগত খেলা করছে। এক, আমরা যেরকম গোপালকে কিংশুকের লোক সাজিয়ে শীতাংশুর কাছে পাঠিয়েছিলাম তাকে ভয় দেখাবার জন্যে, সেই রকমভাবে অন্য কেউ অন্য কোনো উদ্দেশ্য নিয়ে একই খেলা খেলছে না তো? যারা এই খেলাটা খেলছে তারা চায় যে মানসিক চাপে ভয় দেখিয়ে কলির যা মানসিক বর্তমান অবস্থা সেটাকে প্রেশার ক্রিয়েট করে কলিকে মানসিক ভারসাম্যহীন করে তুলতে। আপনার বন্ধু
কিংশুক নিশ্চয়ই বন্ধু হয়ে আসবে। শুধু কিংশুককে বন্ধু করলেই তো চলবে না, যে পার করে সে বিদুরকেও আমাদের বন্ধু বানাতে হবে। অবশ্য যদি এই মহাভারতে সেই বিদুরের আদৌ কোনো অস্তিত্ব থেকে থাকে। মা এখনো আসছে না কেন? কখন থেকে অপেক্ষা করছি। এই তো মা, তোমার সঙ্গে কথা বলবো না। কেন রে গুলি? কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এখন এলে কি করবো বল? কলেজ থেকে বাড়ি ফিরে রান্নার একটু জোগাড় করে তারপর এলাম। ডাক্তার বাবুর সাথে কথা বলে কত রাতে বাড়ি ফিরবো কে জানে। মা বল। এমনি ইচ্ছে হলো তাই ডাকলাম। গুলি কলি, এই মা ডাকটা কতদিন শুনিনি বলতো? কথা দে কলি, আমার জীবন থেকে আর কখনো এরম ভাবে হারিয়ে যাবি না? যাবো না। আমার উপর রাগ হলে ঝগড়া করব, কিন্তু তোমায় ছেড়ে যাব না। মনে থাকবে? থাকবে। এবার তুই বাড়ি ফিরে আয় কলি, আমরা মা মেয়েতে জমিয়ে একসঙ্গে থাকবো। আমরা সিনেমা দেখতে যাবো, গল্প করবো, গান শুনবো, সব করবো। আর নো ঝগড়া, নো ঝগড়া। তোর আর আমার মধ্যে কাউকে আসতে দেবো না কলি, কাউকে না। কেউ আসবে না, কাউকে আসতে দেবো না। অভিলাষ তোমাকেও নয়, তোমার কাছে তোমার মেয়ে যেমন বেশি গুরুত্বপূর্ণ, আমার কাছে কলিও তাই। মা, মা, তুমি আমাকে মিস করো ভীষণ। তাহলে আমি আমেদপুর চলে গেলে তোমার কি হবে? সঙ্গে থাকে না? কিন্তু আর অয়ন এখন কোথায়? আমেদপুরে না? হ্যাঁ তো। উফ মা, সত্যি তোমার না বয়সে দিন দিন কমে যাচ্ছে। অয়নের সঙ্গে আমার বিয়ে হলে আমায় কোথায় যেতে হবে? আমেদপুরে। তো তুমি নিশ্চয়ই আমাকে খুব মিস করবে। কিন্তু কলি, অয়নের সাথে তোর বিয়েটা কি করে হবে? ও